আজকে আমি কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমাদের দুজন কাস্টমার ছেলে লোক আছে, তারা আয়া ছেড়া রোল অর্ডার করলো। রোল অর্ডার করার পরে রোলের স্ক্রিপ্টটা কাটছি, কাটার পর সে আমাদের সিস্টেম আছে সিরিয়াল আই, একটার পর একটা সিরিয়াল আই সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কাটার পর সে রোলটা দিলাম। স্যার দেখেন আমার আগে তো দুই তিনজন আছে, মেয়ে লোক আছে, দিতেছি। তারপর স্যার ড্রিঙ্কস করেছে, মেয়ে লোকটা বারবার শুয়ে যেতে থাকা। আমি বুঝছি দেখছি আমি স্যার টাইম লাগবো, কারণ আমার টাকা দিলাম, আমি টাকা দিলে দেখো আমি কিছু বছর ধরে টাকাটা দিয়ে লেগেছি। তা আমার স্টাফ করছে স্যার হয়ে গেছে, আপনার থাক, তারা আছে দরকার নাই, আমি টাকাটা দিই। টাকাটা দেওয়ার পর আমার কথা আপনি এই বিজেপি দালাল না সিপিএম দালাল, আমি পিক আপ পিক আপ দালাল ব্যবসা করেন। আমি বলছি আঙুল দিতে হবে, আঙুল দিতে গেলে দপ্তর দিন পিতা করে দিয়েছে। আমার কাউকে দেখা এরকম ছিল, আমার এনে মেশিন যাতে পুরাই আমার আমার বুঝলে ছিল, ঠিক আছে। আমার ক্যামেরা আছে, আমি পড়েছি তো লোক মারছে, মারানোর পরে আমি বাইরে আইলাম। তো বৈজ্ঞানিক এবার তাই আমি গাড়ির মধ্যে আটকে দিতে চেষ্টা করছি, গাড়ি লইছে ভাগানোর চেষ্টা করতেছে। আমার আমি তো গাড়ি যাই, আমার সর মারতেছে, থাপড়া মারতেছে, ওই হিসেবে ফেলে দিছে। মানে মানে আমার যিনি আরেকজন আছে, আমার একজন পার্টনার আছে, ওনার বাবা আছে, ওনার বাবা অনেক বয়স 70 বয়স, তাই তাইও আঙুল দেশে সবের সামনে গিয়ে মারানোর চেষ্টা করতাম, ঠিক আছে। এই পরিস্থিতিতে আমি তারপর পুলিশ থানায় ফোন করছি, থানায় তারা দুজনকে নিয়ে গেছে, ওরা দুইজন। আমি হ্যাঁ এফআইআর করবো, আমি পুলিশকে জানিয়েছি, আইনের দ্বারস্থ হবো, হ্যাঁ আইন যেটা ব্যবস্থা নেয় আর কি। তো আমি আইনের সাহায্য, আমি তো জনতা, হ্যাঁ আমিও সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করবো যে আমরা সুস্থভাবে ব্যবসা করতে চাই, আমাদের রাজ্যটা এত সুন্দর আছে, কিন্তু এখানে এইভাবে অ্যাটাক করলে আমরা সাধারণ জনগণ ব্যবসা করতে পারবো না, আমরা ভয়ে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলবো যে এইরকম ক্রাইমদের জন্য শাস্তি হয়, এবং ওরা পার্টির নাম দিয়ে বলছে যে পার্টির এই পার্টির সেই, দেখেন এই ধরনের কথা বলছে, এবং রামনগরের কথা বলছিল ওরা। ওরা কি কোনো মাফিয়া কারেক্টর নাকি আমি আমার কোনো জানা নেই, কিন্তু আমি সুষ্ঠু বিচার চাই। এটা ওরা এখন কোথায় আছে? ওরা থানার লোক এসেছে, থানার লোক এসে উঠিয়ে নিয়ে গেল। আমার নাম গৌতম কর্মকার। কিছু বলতে থাকো করে যাবো।
কি আমার কইছে আসলে এর খেয়াল করতে না।